আজকে বক্তব্যের একটি বিষয় থাকবে সদাচরণ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে ওজনের পাল্লায় সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, কোন আমল সবচেয়ে ওজনের পাল্লায় ভারী হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সিলমান কাথাকা, ভদ্র নম্র সুন্দর আচরণ। মানুষকে ভালো আচরণ দিয়ে, সুন্দর আচরণ দিয়ে যতটা কাছে নেওয়া যায়, পৃথিবীতে আর কোনো মাধ্যম নাই যে তত কাছে নেওয়া সম্ভব। তা আমাদের মধ্যে আজকে রুক্ষতা, বদ মেজাজি ভাব, নিজের অহমিকা, এগুলো অনেকাংশেই প্রকাশ করে ফেলি, যা আদৌ মানুষ হিসাবে আমাদের এটা কাম্য নয়, আর মুসলিম হিসেবে তো নয়ই। যাদের মধ্যে এক জাররা পরিমাণ হিংসা বা অহংকার থাকবে, জান্নাতে প্রবেশ করবে না। এখন আমি আপনি মিলাই যে কতটুকু আমরা নিজের মধ্যে অহংকারে হিংসা পোষণ করি, আমি মিলাই আগে, আপনি মিলান, আর একজন মিলাক। তা আমি আমারটা বলি যে আমি কতটুকু এর বাইরে রয়েছি। এই জন্য আল্লাহ তাআলার কাছে সবচেয়ে, যদি কোনো মানুষ যদি জান্নাতি মানুষ হয়েও থাকে, তার মধ্যে যদি হিংসা এবং অহংকার যারা পরিমাণ থেকেও থাকে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ওই হিংসা এবং অহংকার মুক্ত না করে তাকে জান্নাতে দিবেন না। অতএব আমাদেরকে এইটুকু শিক্ষা নিতে হবে যে দুনিয়াতে আমরা কিছুই না, জাস্ট কয়েকদিনের অতিথি মাত্র। আমাদের মধ্যে কোনো আমিত্ব, কোনো অহমিকা, কোনো অহংকার থাকার কোনো যুক্তিই নেই, কিন্তু তবু নিজেকে অনেক বড় কিছু ভেবে ফেলি, অনেক কিছু মনে করে ফেলি, যা আমাদের বোকার মতো কাজ করি, নিজের ক্ষতি করি। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে অহংকার হলো আমার চাদর, কেউ যদি অহংকার করে সে যেন আমার চাদর নিয়ে টানাটানি করে। আমার তো অহংকারে কিছুই নেই, আমি যদি এখন ঘুমিয়ে পড়ি নিজেকে কন্ট্রোলে রাখতে পারি না, আমি আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম, আমি যে কখনো বিপদে পড়বো না এরকম নিজের গ্যারান্টি দিতে পারি না। অতএব অহংকার করার মতো কোনো কিছুই আমাদের নাই, অহংকার হলো আল্লাহর চাদর। যে অহংকার করে, যে হিংসা করে, সে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বোঝার এবং মানার তৌফিক দান করুন।